আজকের ভিডিওতে চমৎকার গলার ডিজাইনটি শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে ডিজাইনটি করার জন্য একটি বক্রম ডাবল বাস করে নিয়েছি। বক্রমের লম্বাটি নিয়েছি 10 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 4.5 ইঞ্চি, ডাবল বাস করা আছে। এখন এইখান থেকে আমাদের গলার লম্বার মাপটি দিয়ে নিতে হবে। তো গলার লম্বাটি আমি 5 ইঞ্চি রাখবো, আপনাদের মাপ অনুযায়ী আপনারা লম্বাটি দিয়ে নেবেন। তো এখানে আমি দেখেন 5.5 ইঞ্চিতে গলা রাখবো। তো এখানে আমি 3 ইঞ্চি থেকে 2 সুতা কম নিয়ে দাগ দিয়ে নিলাম। দেখুন এইখানে আমি গোল করে রাউন্ড করে নিলাম। এখন এইখান থেকে আমাদের 1/2 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নিব। এখানে এই দাগটা সোজা করে দিয়ে নিব এবং এদিকে একটু বাঁকা করে দিলাম। এখন আমাদের এইখান থেকে এই দাগ থেকে 1 ইঞ্চি পরপর একটা দাগ দিয়ে নিতে হবে। তো এখানে দেখেন আমি 1 ইঞ্চি পরপর দাগ দিয়ে নিতেছি। তো এখন আমাদের এই দাগে দাগে কিন্তু কেটে নিতে হবে। তো দাগটা আমি একটু দিয়ে নিতেছি আবার। তো এখানে এইভাবে একটু রাউন্ড করে দিব। দেখেন এখানে একটু রাউন্ড করে দিলাম। তো এখন আমাদের এই দাগ অনুযায়ী গলাটি কাটিং করে নিতে হবে। তো দেখেন গলাটি কিন্তু আমি কেটে নিয়েছি। তো এখন আমাদের এই গলাটি একটা কাপড়ের উপরে আয়রন করে বসিয়ে নিতে হবে। তো এখানে আমি দেখেন আয়রন দিয়ে বসিয়ে নিয়ে আসছি। তা আপনারা চাইলে এটা বক্রম দিয়েও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন এটাকে সমান মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিব। তো এখন আমাদের এইখানে দেখেন জামার কাপড়টি নিতে হবে। এটা হচ্ছে উল্টা সাইড। আমাদের উল্টা সাইড থেকে কিন্তু গলাটি সেলাই করতে হবে। প্রথমে উল্টা সাইড থেকে সেলাই করব। তো এখানে আমি গলাটি সেলাই করে নিতেছি, একদমই বক্রমের সাইড দিয়ে সেলাইটি করব। বক্রমের উপরে যাতে না পড়ে ওইদিকে লক্ষ্য রাখব। তো সেলাই করা হয়ে গেলে এখন আমাদের ভিতরের কাপড়টি কেটে নিতে হবে। এখন আমাদের এই রাউন্ডগুলো কিন্তু একটু করে কেটে নিতে হবে। তো এভাবে একটু একটু করে কেটে নেবেন। কেটে তারপরে আমাদের গলাটা উল্টিয়ে বাউ সাইডে নিয়ে আসবো। তো জামার দেখেন বাউ সাইডে নিয়ে আসলাম। এখন এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো আমি চাপ সেলাইটি দিয়ে নিতেছি। তো এখন এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টা দেখেন 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ চওড়া রাখছি ডাবল বাস করে। তারপরে এটাকে ডাবল বাস করে একটা সেলাই দিয়ে নিয়ে আটকে নিতেছি। তো এখন আমাদের এভাবে কেটে নিতে হবে। দেখেন এখানে আমি কেটে নিতেছি। তো এটা হচ্ছে আমাদের হাতার যে গলার এখানে কুচি হবে, ঠিক আছে, গলার এখানে কুচি হবে এটা দিয়ে, এই যে এভাবে আমরা কুচি দিয়ে নিব। তো কুচিগুলো এক সমান দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর দেখা যাবে। কুচিগুলো সবগুলো কুচি এক সমান করে দিবেন। তো আমি কুচিগুলো দিয়ে নিলাম। এখন আমাদের এখানে এভাবে রাখবো, দেখেন এভাবে এভাবে রেখে আমাদের একটা সেলাই দিয়ে নিতে হবে। দেখেন আমি কিন্তু কুচিটা সেলাই করে নিতেছি। এভাবে বক্রমের যে ডিজাইনটা আছে এভাবে ভিতরে দিয়ে তারপর সেলাই করে দিবেন। তো এখানে দেখেন কুচির কাপড়টা এদিকে নিচের দিকে বাঁচ দিয়ে নিব, বাঁচ দিয়ে তারপরে সেলাইটা করে নিব। তারপরে এই সেটা আমাদের এখন ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। তো আমাদের গলার ডিজাইনটি কিন্তু সেলাই করা কমপ্লিট। তো ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন এইখানে আমাদের এই সাইডে বোতাম লাগিয়ে দিব। বোতামগুলো এভাবে লাগিয়ে দিব, আপনারা চাইলে কাপড় দিয়ে সুবোতাম দিয়ে নিতে পারেন।